নমস্কার বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানবো দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে পড়েছে এই দিন তর্পণ ও স্নানের বিশেষ সময় মা দুর্গার আগমন গমন এই বছর কোন বাহনে তার ফলাফলই বাকি এবছর মহালয়ার দিনই সূর্যগ্রহণ হতে চলেছে তর্পণে কি গ্রহণের প্রভাব পড়বে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবী পক্ষের এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিন প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় মহালয়া শব্দটির অর্থ হল মহান যে আলয় বা আশ্রয় মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়ার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু বাংলার চোদ্দই আশ্বিন চোদ্দশো মঙ্গলবার রাত্রি নটা বেজে ছ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির দোসরা অক্টোবর দু বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে দু সালে মহালয়ার অমাবস্যা নিশি পালন করা হবে অক্টোবর তর্পণের কাজ করা হবে ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার দোসরা অক্টোবর বুধবারই হবে অমাবস্যার ব্রত উপবাস তর্পণ এই দিন স্নানের শুভ সময় হবে ভোর ছটা বেজে উনিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত আবার দুপুর দুপুর মিনিট থেকে বেজে মিনিটের তিনটে বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে তার ফলাফলই বাকি মা দুর্গার আগমন ও গমনের বাহনের ওপরই নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে মা দুর্গার আগমনগমনের বাহন প্রতি বছর বদলে যায় হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা যদি সোমবারে পড়ে তাহলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী যদি শনি বা মঙ্গলবারে হয় তাহলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি সপ্তমী বুধবার পড়লে দেবীর বাহন হবে নৌকা একইভাবে দশমী যদি রবি বা সোমবারে পড়ে তাহলে দেবীর গমন হবে গজে বা হাতিতে দশমী শনি বা মঙ্গলবার যদি পড়ে তাহলে দেবী বিদায় নেবেন ঘোড়াই চড়ে দশমী যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তাহলে দেবী গমন করবেন দোলায় বা পালকিতে দশমী যদি বুধবার হয় তাহলে দেবী নৌকায় গমন করবেন কৈলাসে এই বছর যেহেতু সপ্তমী পড়েছে বৃহস্পতিবারে তাই মা দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে যার ফল মহামারী ভূমিকম্প যুদ্ধ খরা অতি মৃত্যু গমন যেহেতু ঘোরাতে হবে তার ফল হবে ছত্রভঙ্গ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বৃদ্ধি পাবে মহালয়ের দিনই সংগঠিত হতে চলেছে সূর্যগ্রহণ এটি বলয় গ্রাস সূর্যগ্রহণ এটি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে ইংরাজির দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে এই গ্রহণ হবে রাতের বেলা ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো সূতক কালও থাকবে না আর মহালয়ার দিন তর্পণ হবে ভোরবেলা যেহেতু ভারত থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে না তাই তর্পণের ওপর এই গ্রহণের কোনো প্রভাব পড়বে না